দেখেন কি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি কিছু মৌসুমের কচি পাতা ছিঁড়ে নিব। আজকের রেসিপিতে আমি মৌসুমের পাতা ব্যবহার করব। এই যে দেখেন মৌসুমের পাতা উঠিয়ে নিয়েছি আমি। মৌসুমের পাতাটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে আমি এভাবে মাঝখান থেকে ডাঁটটা ফেলে দিয়ে কেটে নিয়েছি। জামালু, এখানে আমি পরিমাণ মতো জামালু নিয়েছি। এই যে দেখেন আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এই আলুটা হলো ময়মনসিংহের আলু। আপনাদের জামালু দিয়ে আর মৌসুমের পাতা দিয়ে কোয়েল পাখি ভুনা করে দেখাবো। এখানে আমি তিনটি কোয়েল পাখি টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আধা কাপ ভিনিগারে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তাতে কোয়েল পাখির যে দুর্গন্ধটা আছে ওই দুর্গন্ধটা দূর হয়ে যাবে। কোয়েল পাখির গোস্তটা সিদ্ধ হতে একটু সময় লাগে, ভিনিগার দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নিয়েছি আমি এখানে কোয়েল পাখি, নিয়েছি আমি লবণ, নিয়েছি পেঁয়াজ আর দুটো রসুন ছিলে নিয়েছি, নিয়েছি গরম মশলার গুঁড়ো, নিয়েছি মরিচের গুঁড়ো, নিয়েছি হলুদের গুঁড়ো, নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়েছি আমি ময়মনসিংহের জামালু আর নিয়েছি মৌসুমের কচি পাতা। চুলো তো হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়ি গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলে মশলাগুলো পোড়ার ভয় কম থাকে। এখন আমি দিয়ে দিব বাকি সব উপকরণ। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো। এই গরম মশলার গুঁড়োটা আমি এলাচি, দারচিনি, লং, গোলমরিচ সব জিরা দিয়ে একত্রে গুঁড়ো করে নিয়েছি। তার জন্য আমার আর আস্তা ব্যবহার করতে হয় না। আপনারা আস্তাটা, গুঁড়োটা না থাকলে আস্তাটা ব্যবহার করে নেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। দেখেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব এতে কোয়েল পাখির গোশ। কোয়েল পাখির গোশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5-6 মিনিট। এই যে দেখেন কোয়েল পাখিটা 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিব জামালু, জামালু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি এতে দিয়ে দিব ছিলে রাখার রসুন, রসুনটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব।
মতো নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 6 থেকে 7 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা আমি কমিয়ে রান্না করে নিব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, কি সুন্দর রান্না হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম মৌসুমের পাতা। মৌসুমের পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে রান্না করে নিব আরও 1 মিনিট। এই যে দেখুন কি সুন্দর কোয়েল পাখি ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ভিন্নভাবে ভিন্ন স্বাদে কোয়েল পাখির ভুনা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।